হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ টোনা মুখার্জি 09 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় যে যেখান থেকে দেখছো, কাছে কিংবা দূরে, সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা কিছুটা হলেও ভালোই লাগবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে ব্রেকফাস্টে খাচ্ছি আমি হচ্ছে স্যান্ডউইচ, তার সাথে গরম গরম চা। তো স্যান্ডউইচ আমি দুটো নিয়েছি, আর ছেলেকে স্কুলে যখন টিফিন করে দিচ্ছিলাম, তো আজকে ছেলেকে স্যান্ডউইচই করে দিয়েছি। তো যখন টিফিন করছিলাম তখন আমার জন্য একটু বেশি করে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন আমি খেয়ে নিচ্ছি। আর সকালবেলার ব্রেকফাস্টটা যদি হেভি করে নেওয়া যায় না, তাহলে অনেকটা দম থাকে, অনেকটা কাজের এনার্জি পাওয়া যায়। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমি চলে এসেছি যথারীতি ওপরে। ওপরে দেখতেই পাচ্ছ যে বিছানাপত্র একদম এলোমেলো হয়ে রয়েছে। ছেলেকে স্কুলে পাঠিয়েছি, তখন তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য কিছুই গুছিয়ে উঠতে পারেনি, তো সেই জন্য এতক্ষণে টাইম পেয়েছি একটু। তো এখন আমি সমস্তটা সুন্দর করে গুছিয়ে জায়গা মতন রেখে দেব। রোজকার এই একটা ঝামেলার কাজ থাকে, সেটা হচ্ছে এই মশারি গোটানো। তো আগে মাঝে মধ্যে আমার বর গুটিয়ে দিত, তাও এখন দেখছি আর টাইমই পায় না। তো যাই হোক, বাধ্য হয়ে আমাকেই গোছাতে হয়। কি আর করা যাবে, ফেলে তো আর রাখা যায় না, কাউকে না কাউকে করতেই হবে। তো এই কাজটা আমার ভীষণ বিরক্ত লাগে। মশারি গোছানোটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। তোমরা কার কাছ থেকে শিখেছো? বাবার কাছ থেকে শেখার পর আমি আমার বরকেও শিখিয়ে দিয়েছি, যাতে করে ও আমাকে একটু হেল্প করতে পারে। তো তোমরা কার কাছ থেকে শিখেছ অবশ্যই কমেন্ট করে জানিও। তো সমস্তটা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসছি একটু পড়তে। তো চলো পড়াশোনাটা করে নিই, আবার ফিরে আসছি একটুক্ষণ পরে। তো পড়াশোনা কমপ্লিট করার পর আমি রীতিমতো চলে এসেছি রান্নাঘরে। আজকে যদিও রান্নার তেমন কোনো চাপ নেই, তবুও কিছু তো একটা করতে হবে। তো রান্নার চাপ নেই এই কারণেই যে আজকে আমার মা সকালবেলা ফোন করে বলেছে যে আমি রান্না করে দিয়ে পাঠাবো, তো তুই একটা কিছু করে নিস তাহলেই হবে। তো সেই জন্য এই মাকে জিজ্ঞেস করলাম, এই মা বলল কুমড়োর তরকারি আর ভাত করে দিতে। তো সেটাই করছি, আর অরিওর ভাতটা একটু পরে বসাবো। তো আজকে মা দিয়ে পাঠাবে হচ্ছে মাছের ঝোল আর চিচিঙ্গা দিয়ে মসুর ডালে বড়া দিয়ে তরকারি